আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএসইতে 474 কোটি 4 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 6.2 পয়েন্ট বেড়ে 6,748 পয়েন্ট, ডিএস 30 সূচক 0.5 পয়েন্ট কমে 1,430 পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক 5.5 পয়েন্ট বেড়ে 2,529 পয়েন্টে অবস্থায়। এখন পর্যন্ত ডিএসইতে 377টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 170টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত রয়েছে 54টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছে বিএসসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ওয়ান ব্যাংক ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও মিশ্র প্রবণতা দেখা গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 5.4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 19,644 পয়েন্টে। সিএসসিতে আজ 264টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 115টির দর বেড়েছে, কমেছে 105টির আর 44টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 344 কোটি 7 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই ব্যাংকের ঋণ শ্রেণীকরণ সুবিধা 2022 সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিল। বাংলাদেশ ব্যাংক সেদিকে নজর দিতে চাচ্ছে না, ফলে ব্যবসায়ীদের চলতি ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এই সিদ্ধান্তের কথা জানায় গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম। এদিকে চলতি ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের 25% পরিশোধ করলে খেলাপি না হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের পর ঋণ পরিশোধ না করলেই গ্রাহক খেলাপিতে পরিণত হবেন। সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণীকরণ সুবিধা আরও 6 মাস অর্থাৎ 2022 সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। জালিয়াতির মাধ্যমে 5 জন গ্রাহকের সঞ্চয়ী হিসাবের 18,37,000 টাকা আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL ফেরি শাখার অফিসার হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানা যায় আসামি হাসান মোহাম্মদ রাশেদ ক্যাশিয়ার হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনি শাখায় 2016 সালের 4 মার্চ থেকে 2019 সালের 16 জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। 2017 সালের 30 এপ্রিল থেকে 2018 সালের 11 সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনাটি ঘটে বলে দুদক সূত্রে জানা গেছে। আত্মসাতের অভিযোগ ওঠার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রাশেদকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকের টাকা আত্মসাত স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় দণ্ডবিধির 409, 467, 468, 471, 420 ধারায় তৎসহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারায় তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 2012-এর 4-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। বিদেশে যেতে ইচ্ছুক এমন শ্রমিকদের বিমানের ভাড়া হাতের নাগালে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সিলেটের কানাইঘাটে 8 ব্যক্তির পক্ষে আইনজীবী শিশির মনির এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ঢাকা থেকে দুবাইয়ে পূর্বের বিমান ভাড়া 30,000 টাকা হলেও এখন তা 90,000 টাকায় গিয়ে ঠেকেছে। ঢাকা থেকে সৌদি আরব রুটে 45,000 টাকার বিমানের টিকিট এখন 1,00,000 টাকাতেও পাওয়া যাচ্ছে না। জানা যায় টিকিট সিন্ডিকেটের কারণে বাংলাদেশ বিমান ক্ষতির সম্মুখীন হচ্ছে। টিকিট কারসাজির মাধ্যমে উচ্চ মূল্যের কারণে প্রবাসী শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না। সোয়েটার উৎপাদনে কয়েকদিন আগে নির্ধারণ করা অপচয় হার 4% থেকে বাড়িয়ে আগের মতো 16% করার দাবি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দপ্তরে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। গেল 19 ডিসেম্বর অপচয় হার পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 1998 সালের পর নতুন এই অপচয় হার নির্ধারণ করা হয়। গড় অপচয় হার 16% পুরনো নিয়ম বাতিল করে নিট পণ্য, স্পেশাল আইটেম ও সোয়েটার মোজার 3টি পৃথক হার নির্ধারণ করা হয়। এতে স্পেশাল আইটেম সর্বোচ্চ 30% অপচয় সুবিধা পায় আর নিট পণ্য 27% ও সোয়েটার মোজার জন্য 4% অপচয় সুবিধা নির্ধারণ করা হয়। প্রতিবছর 4 থেকে $5 বিলিয়ন সোয়েটার রপ্তানি করা হয়
অবচয়ের নতুন নিয়ম চালু হলে এই খাতে শিল্পগুলো রুগ্ন হয়ে পড়বে বলে দাবি তৈরি পোশাক খাতের সংগঠনটির। বেনাপুল বন্দরে আবারও বেড়েছে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানির প্রবণতা। এতে চলতি অর্থবছরও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ভারত থেকে শতকরা 70% পণ্যই আমদানি হয় বেনাপুল স্থলবন্দর দিয়ে। এই সুযোগ কাজে লাগিয়ে গত কয়েক বছর ধরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ীরা। কখনও উচ্চ শুল্কে পণ্য পাচার করে অথবা শুল্ক ফাঁকি দিয়ে অন্য পণ্য আমদানি করছে তারা। এতে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। সম্প্রতি ক্যাপসিকাম কেনার ঘোষণা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণে শাড়ি, থ্রি পিস ও মাদকের চালান আনে আমদানিকারক প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজ। এই ছিল আজকের এসএটিভির অর্থ ও বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।